হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে প্রেগনেন্সিতে তোমাদের দাদাভাই আমার কীভাবে খেয়াল রাখতো, কারণ তোমাদের দাদাভাইয়ের ভরসাতেই তো আমি এখানে রয়ে গেছিলাম পুরো প্রেগনেন্সিতে। শুধু মাঝখানে মাসখানেক বাড়িতে আর শ্বশুরবাড়িতে ছিলাম। তো তোমাদের দাদাভাই আমার সমস্ত রকম খেয়াল রাখতো, তো ও কীভাবে খেয়াল রাখতো সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আমার মাথায় তেল দিয়ে দেওয়া, চুল বেঁধে দেওয়া, হাতে পায়ে তেল মালিশ করে দেওয়া, তারপরে পেটে যাতে স্ট্রেচ মার্ক না পড়ে সেই জন্য অয়েল ম্যাসাজ করা, এগুলো সবই তোমাদের দাদাভাই করে দিত। তো সেটাই আমি ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ওর যত্নটা ছিল জন্য আমি মানে প্রেগনেন্সিটা, পুরো প্রেগনেন্সিটা খুব ভালোভাবে কাটাতে পেরেছি, কোনো অসুবিধা হয়নি আমার। আর ওর সাপোর্টের জন্যই আমি এখানে একাও থাকতে পেরেছিলাম, কারণ শুধুমাত্র যে এই এগুলো করা সেগুলো নয়, এছাড়াও ও আমার মানে অনেক সময় আমার শরীর খারাপ হলে ও রান্না মিলেমিশে দুজনে সব কিছু হ্যান্ডেল করেছি, সেই জন্যই আর কি এত স্মুথলি প্রেগনেন্সি জার্নিটা আমি কাটাতে পেরেছি। তো চলো সেইটাই আমি ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি নিজেকে সত্যি খুব ভাগ্যবতী মনে করি যে আমি এরকম একজন লাইফ পার্টনারকে আমার জীবনে পেয়েছি। আর এটা শুধু আমি বলে নয়, আমি এটা প্রে করব যে যেন সবাই এরকমই একজন, মানে এই সময় সবারই বরের যত্নটা আলাদা করে দরকার হয় আর সবাই যেন এই যত্নটা পায়, কারণ এই সময়গুলো সত্যি খুবই স্পেশাল আর এই সময়গুলোই মনে থেকে যায়। তো এটা যেন সব মেয়েরাই পায় এটাই আমি চাইবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো।